হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল, কারণ সবাই জানো যে আমি ব্যাঙ্গালোর থেকে এখানে কলকাতা শিফট হয়েছি। সবাই না হলেও বেশিরভাগ লোকে জানো। আর এখানে আসার পর দুর্গাপুজো হলো, তারপরে বিয়ের সিজন গেল, যেখানে আমার অনেক ক্লোজ বন্ধুদের হয়ে গেল বিয়ে। আর তারপরে আসলে অফিসের কাজ, মানডে টু ফ্রাইডে, এখন মানে 25th মান্থ এন্ড, ওই জন্য অনেক প্রেশার ছিল, তো ওই জন্য ভিডিও দিতে পারিনি। তো ওই জন্য ভাবলাম যে আজকে থেকে আজকের মানে প্রত্যেক উইকেন্ড করে আমি একটা নতুন ভিডিও সিরিজ শুরু করি, যেখানে আমি আমাদের এরিয়ার মধ্যে, কারণ আমি দেখেছি অনেক বড় বড় দোকানে তো সবাই যায়, ছোটোখাটো দোকান যেগুলো যেখানে খুব ভালো খাবার পাওয়া যায় আর সস্তাতে, সেগুলো কভার করতে। তো সেটা এপিসোড হিসাবে আমি করবো। আমি এপিসোডটা নাম দিয়েছি আমি ছোট মুখে বড় কথা। ছোট মুখে বড় কথা, কারণ ছোট ছোট দোকান হলেও সেখানে মানে ডে টু ডে ডেইলি লাইফে প্রচুর বিক্রি হয় আর প্রচুর মানুষজন আমাদের খায়। শুধু লাইক সাধারণ জিনিসপত্র পাওয়া যায় না, নর্মাল, যেমন যেমন আজকেটাই দেখতে পাবে। আজকে আমরা যাবো হচ্ছে এইখানে আমাদের নাগেরবাজার এরিয়াতে, সাংহাইয়ের ভিডিওটা যেখানে আমি করেছিলাম, তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে ভিডিওটা। ওর সামনেই একটা দোকান আছে যেখানে কাবাব বিক্রি করে, তো লাইভ কাবাব পুরো একটা ফিল পাবে ওখানে, পুরো ওখানে একটা কী বলে ওটাকে, হ্যাঁ, জাল দিয়ে, জালির ওপরে যেরকম করে জ্বালায় বিভিন্ন টাইপের কাবাব বিক্রি করে। তো ওখানে আমি অনেকদিন ধরেই দেখেছি, ভেবেছিলাম যাবো, আজকে ফাইনালি যাচ্ছি, সেটার জন্যই তোমাদের সঙ্গে আবার দেখা হলো আজকে। তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও আর সবার সঙ্গে শেয়ার করো। চলো তাহলে দেখা হচ্ছে, ওয়েলকাম টু দ্য চ্যানেল দি ফ্রিজ, আমি দীপাঞ্জন, চলো। আমরা এসে গেছি এখন দেবিদ্দার দোকানে, দেবিদ্দার তন্দুরের দোকান, তাই তো? এই যে সায়ন, আমরা এসে গেছি। এই দোকানটা হচ্ছে এক্স্যাক্টলি সাউথ দমদম মিউনিসিপ্যালিটির উল্টো দিকে, আর পেছনে হচ্ছে সাংহাই দেখতে পাচ্ছ, যেখানে ভিডিও করেছিলাম ওই সাংহাইয়ের ঠিক পাশেই এটা, এই যে দোকানটা, এক মিনিট, এই যে দোকানটা। তো যে দেবিদ্দা, দেবিদ্দা গেছে একটু, দেবিদ্দা আসছে, আমাদের জন্য স্পেশাল হবে। সায়ন কী খাবি? দেখা যাক, ডেভিডটা বলেছে ভালো কিছুই খাওয়াবে, তো দেখা যায়, হিসাব তো দেখা যাক কী আনে। তো এখানে দেখলাম লোটে মাছ, লোটে মাছ ফ্রাইও পাওয়া যায়, লইট্টা ফ্রাই খাবো, মানে লইট্টা, লইট্টার সঙ্গে চিকেনও খাবো, মানে চিকেন। তো আমরা এখন ওয়েট করছি আসলে একটু, ডেভিডটা আসুক, তারপরে আবার খাওয়া দাওয়া হবে আর তোমাদেরকে দেখাবো, ততক্ষণ তোমরা এই শর্টসগুলো দেখে নাও। এসে গেছি দেবিদার দোকানে, দেবিদার দোকানটা হচ্ছে নাগেরবাজারে। দোকানে কী কী পাওয়া যায় দেবিদা আমাদেরকে বলবে? আমাদের এখানে তন্দুরি চিকেন পাওয়া যায়, যেরকম আমরা এখন নিউ স্টাইলে যে বারবিকিউ বলা হয় আর কি, এটা আমরা গ্রিল করি। তো তন্দুরিতে আমাদের আছে চিকেন তন্দুরি লার্জ, আছে 90 rupees করে, ওটা বড়ো সাইজের লেগ পিস থাকবে একটা। চিকেন ড্রামস্টিক আছে 50 করে, চিকেন তন্দুরি বা বারবিকিউ যেটাই বলতে পারো তোমরা, ওই বারবিকিউটা আছে 50 rupees করে, ঠিক আছে। আর সাথে আমরা কাবাবস করি, কাবাবে আমাদের হচ্ছে চিকেন টিক্কা কাবাব আছে, চিকেন হরিয়ালি কাবাব আছে, চিকেন রেসিপি কাবাব আছে, চিকেন হরিয়ালি কাবাব আছে, আর কাকুড়ি কাবাব আছে। সব করে হচ্ছে আমাদের 5 piece করে 50 rupees, ভেরি রিজনেবল প্রাইস দিয়ে আমরা আর এখানে আর কি আমরা। তোমরা বিরিয়ানিও শুরু করেছো? হ্যাঁ, আমরা বিরিয়ানিটাও শুরু করছি, বিরিয়ানিটা পার প্লেট 50 বা 55 এর মধ্যে করবো, তো যাতে কোয়ালিটিটা মেনটেন করতে পারি আর কি, সেরকমভাবেই আমরা করবো আর কি। তো অবশ্যই সাথে আমরা ফিশের আইটেমও করি, ফিশ ব্যাটার ফ্রাই 30 rupees করে আছে, ফিশ ফ্রাই 30 rupees করে আছে, রিজনেবল পিস উইথ রিজনেবল, মানে টেস্টটা খুব ভালো আর রিজনেবল, মানে সাইজটাও খুব সুন্দর আছে আর রিজনেবল প্রাইসটা আছে। সাথে আমরা চিকেন ফিশ পপকর্নটাও করি,
পিস পপকর্নে আমাদের 8 পিস থাকে 8 পিস করে 30 রুপিস আর সাথে চিকেনের মধ্যে চিকেন ফ্রাইটা করি এটা আমরা চিকেন পকোড়া বোনলেস চিকেন থাকে বোনলেস চিকেনের মধ্যে আর কি মানে পুরো চিকেনটা কিমা করে আমরা ছোট ছোট করে পিস করে ওর মধ্যে অনিয়ন্স আর চিকেন একটুখানি স্পাইসেস মিলিয়ে ওটা করি আর কি ওকে ওকে এটা টোটাল আমাদের মেনু ওকে ওকে আর হ্যাঁ ডেভিড যেমন আমাদের বললো হোম ডেলিভারি অ্যাভেলেবল আছে আর পার্টি অর্ডারস নেয় ডেভিডটা বললো আর্সেনালে আগে কাজ করেছে তো তুমি যদি বলো সেটা হ্যাঁ আমি আগে ক্যালকাটা আমি এই ইন্ডাস্ট্রিতে অ্যারাউন্ড 14 ইয়ার্স হয়ে গেছে তো আমরা এখন মোটামুটি এটা ফাস্ট ফুডের একটা চেঞ্জ মানে স্টার্ট করছি আমরা তো আমি ক্যালকাটাতে আমি আর্সেনালে ছিলাম তো আই ওয়াজ আ ম্যানেজার ইন বাঙ্গুর ব্রাঞ্চ ফর 3 ইয়ার্স অ্যান্ড আই ওয়াজ আ ম্যানেজার ফর 2 ইয়ার্স ইন চিনার পার্ক ব্রাঞ্চ তো আমরা অনেক অনেক ক্যাটারিংস আমি নিজে অনেক ক্যাটারিংস করেছি অনেক বড় বড় পার্টিজ আমি হ্যান্ডেল করেছি তো আমরা সেখানে এখানে আমরা ফাস্ট ফুড চালাচ্ছি বাট আপনার এক্সপেকটেশনসের কাছাকাছি বা কি এক্সপেকটেশনসের মতনই আমরা আপনাকে সার্ভিস দিতে পারবো এবং কোয়ালিটি উইথ ফুড মানে ফুড কোয়ালিটি আমরা মেনটেন করে সবসময় চলি তো বিরিয়ানি অর্ডার্স হয়ে গেলো মুঘলাই কিউজিন হয়ে গেলো তো আমরা এখান থেকে আমরা অর্ডার নিই এবং আমরা পুরো ক্যাটারিং সার্ভিসটা দেখি ইভেন আপনার যদি মনে হয় যে লাইভ কাউন্টার্স করতে চান আপনার বারবিকিউ লাইভ কাউন্টার্স বিয়েবাড়ি হয়ে গেলো বার্থডে ওকেশনস হয়ে গেলো আর গেট টুগেদার ফ্রেন্ডসরা মিলে করলো সেখানে লাইভ কাউন্টার আমরা আনলিমিটেড জাস্ট বারবিকিউ হবে জাস্ট মানে গরম গরম থাকবে আর কি আমরা সার্ভ করবো আর তোমরা খেতে পারবে এটাও এনজয় করতে পারবে তোমরা তো যেমন ডেভিডদা বললো এখানে আপনারা এসে দেখতে পারেন কেরম কী আছে আমি এখানে প্রথমবার আসিনি আমরা আগে খেয়েছি যথেষ্ট কোয়ালিটি ভালো আর যেমন বললো নতুন আইটেমসও অনেক আসছে আশা করি ফিউচারে আরও নতুন আইটেম আসবে আরও এখানে সব ভাইয়ের চ্যানেল অবশ্যই সবাই লাইক বাটনটাকে স্ম্যাশ করো আর সাবস্ক্রাইব চ্যানেল তো অবশ্যই করে সাবস্ক্রাইব করো তাহলে তোমরা জানতে পারবে যে এখানে লেটেস্ট লেটেস্ট কোথায় কোথায় কি খাবার দোকান খুলছে কী প্রাইস আছে না আছে কীরকম কোয়ালিটি আছে না আছে তো অবশ্যই ভাই তো সবাই লাইক বাটন হিট করো এবং সাবস্ক্রাইব করো আর ভাইয়ের থ্রু থেকে আসলে বাল্ক অর্ডার করবে ডিসকাউন্ট আমার তরফ থেকে থাকবে একদম সেটা বলে দিয়েছে ঠিক আছে চলো রেবিদ্যা ওকে থ্যাংক ইউ ঠিক আছে চলো আবার তাহলে দেখা হচ্ছে আমরা খাবার নিয়ে এক্ষুনি স্টার্ট খাওয়া যাক তো এসে গেছে আমাদের প্লেট এই যে প্লেট দেখিস পড়ে না যায় হ্যাঁ ঠিক আছে দেখে নিই অসুবিধা নেই তো আমরা এবার খেয়ে দেবো একটা করে একটা ও খাবে আমি খাবো টেস্ট করে দিই কেন আমার এটা কী নিয়েছি আমরা এটা এটা ওই টিক্কা কাবাব এটা টিক্কা কাবাব পুরোটা খাওয়া যাবে না বসি বড়ো পিস দাঁড়া ছোটো একটা নিই পুরো একদম টপ কোয়ালিটি ভেতরে নরম পিসগুলো খুব ভালো বোনলেস পিস একদম পুরো তন্দুরের সেই ফ্লেভারটা আসছে একদম চারকোলের ফ্লেভার সাথে শসা খাইনি শসা এটাকেই বোঝা যাচ্ছে যে মানে কোয়ালিটিটা কেরম হবে তো তোমরা এখানে এসে দেখতে পারো যেমন দেবীদা বলবে এখানে হরিয়ালি কাবাব সঙ্গে মাছ কাছও আছে সব কিছু একসঙ্গে খেলে আমাকেই এখানে রড ঢুকে আমার দাঁড় করিয়ে দিতে হবে এখানে আমারই কাবাব হবে ওই জন্য খাচ্ছি না কিন্তু খেয়ে যা দেখলাম টেস্টটা খুবই ভালো তোমরা এখানে ডেফিনেটলি এসে ট্রাই করো একবার আর হ্যাঁ একটা বলবো এখানে একটা জিনিস ভালো দেখলাম এখানে অনলাইন পেমেন্টও সব আছে তো কোনো অসুবিধা নেই পকেটে টাকা না থাকলে ফোন থাকলেই যথেষ্ট হ্যাঁ ব্যাঙ্কে এখন টাকা থাকতেই যাবে সেটা আলাদা ব্যাপার তবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অবশ্যই নেয় হ্যাঁ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেয় না প্লাস্টিক মানি হ্যাঁ তেমন জিপে ফোনপে সব নিয়ে নেবে পেটিএমও নেবে তো হ্যাঁ তাহলে আজকের ভিডিওটা এখানেই কাবাব অবধি শেষ করি বাকি যে কাবাবগুলো নিতি সেগুলো তোমরা এসেই দেখো কারণ এই একটাকেই বুঝে গেছি কিরকম কোয়ালিটি হবে আমাদের যথেষ্ট ভালো তোমরা ডেফিনেটলি এখানে ট্রাই করো এসে তো চলো আজকে ভিডিওটা এই অবধি থাক দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আবার কোনো ছোটোখাটো দোকানে যাবো গিয়ে ভিডিওটা বানাবো তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা